بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيرو ديني بھائي بحاو الدين আবু ধাবি থেকে আপনি প্রশ্ন করেছেন যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে চারটি জিনিস দেখার কথা বলা হয়েছে, আর যেখানে তাকওয়া বা দিনদারিতাকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। পক্ষান্তরে মেয়েরা যখন ছেলে বা বর পছন্দ করবে, সাধারণত মেয়েরা করে থাকে না, তাদের গার্ডিয়ানরা করে থাকে, তাহলে তারা কি দেখে বর পছন্দ করবেন? প্রিয়দিনী ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো একই কথা। একজন পুরুষ যেমন নারীকে দেখতে যেয়ে চারটি জিনিস দেখে, ঠিক তদ্রূপ মেয়ে পক্ষও যখন কোনো বর দেখেন, তারা কিন্তু এই চারটি জিনিসই খেয়াল করেন যে ছেলেটা দেখতে কেমন, সে কি হ্যান্ডসাম কিনা, সুন্দর কিনা, তার ইনকাম কেমন, আর্থিকভাবে সে কেমন, সে কতটা শিক্ষিত বা তার বংশমর্যাদা কেমন, এই একই জিনিস খেয়াল করে। এক্ষেত্রে একই হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে যেমন ব্যক্তিকে লক্ষ্য করে বলেছেন, ফাজফার বিযাতিদ দিন তারাবাতে দেই, তুমি বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, নতুবা তোমার হাত ধুলোই ধূসরিত হবে। অর্থাৎ দিন থাকার পরে যদি আরও অন্যগুলো থাকে তাহলে সোনাই সোহাগা, আর যদি না থাকে তাহলে দিনদারিতাকে বাদ দিয়ে অন্যগুলোকে প্রায়োরিটি দেওয়া কোনোভাবেই বৈধ নয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে নিষিদ্ধ করে দিলেন। ঠিক তদ্রূপ যখন মেয়ে পক্ষের গার্ডিয়ানরা বর নির্বাচন করবেন, সেক্ষেত্রেও তারা একই জিনিস, তারা ফার্স্ট প্রথম প্রায়োরিটি দিবেন ছেলের দিনদারিতা, তাকওয়াবান কিনা ছেলে, মুত্তাকি কিনা, তার দিনদারিতা কেমন, তার দিনদারিতাকে প্রাধান্য দেওয়ার পরে এরপরে যদি আরও অন্য অন্য বিষয় তার মাঝে খুঁজে পাওয়া যায় তাহলে সোনাই সোহাগা, নতুবা দিনদারিতাকেই প্রাধান্য দিতে হবে। প্রিয়দিনী ভাই, অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকের আমি বলি বা আপনি বলেন, আর যেই হোক, তাদের কন্যা বা তাদের বোন বা ভাতিজি বা ভাগিনী বিবাহ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় বরের অর্থ সম্পদ। সে কত টাকার চাকরি করে, তার ইনকাম কত, সে আমার মেয়েটাকে কিভাবে রাখবে। প্রিয়দিনী ভাই, এক্ষেত্রে আমি বলবো এবং আমার বোনদেরকেও বলবো, মা বোনদেরকে বলবো, এক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত তাকওয়া এবং দিনদারিতাকে। কারণ অর্থ সম্পদ এটা ক্ষণস্থায়ী, এটা স্থায়ী নয়। যে সম্পদ দেখে আপনি বিয়ে দিচ্ছেন সে সম্পদ চিরকাল থাকবে না। আর আপনার মেয়ের জন্য আহামরি এত জিনিসের প্রয়োজন নেই, আপনার মেয়ে তো হাতি নয় যে তাকে প্রতিদিন 60 মণ খাবার দিতে হবে। আপনার মেয়ের যতটুকু খাবার প্রয়োজন এতটুকু যদি না দিতে পারে, সে ছেলে তো বিয়ে করার জন্য প্রস্তাব পেশ করবে না, এটাই স্বাভাবিক কথা। আপনার মেয়ের খাবার, তার পোশাক, তার ভরণ পোষণ এবং পর্দার মাঝে রাখার জন্য, অর্থাৎ ইসলাম মৌলিকভাবে ইসলাম মেনে চলার যে স্বাভাবিক গতি, সেটা তার আয়ত্তে আসার পরেই তো তিনি বিবাহের প্রস্তাব দেবেন। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়ামা আশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মাঝে যারা বিবাহের সক্ষমতা রাখে তারা যেন বিবাহ করে। এ হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাআ শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ বিবাহের সক্ষমতা। এখানে বাআর দুটি অর্থ, একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কুওয়াতুল জিমা, স্ত্রীর সহবাসের যোগ্যতা, দুই নম্বর হচ্ছে কুওয়াতুল মাউনা, ভরণ পোষণের ক্ষমতা। সুতরাং ভরণ পোষণের ক্ষমতা না থাকলে তিনি তো বিবাহের প্রস্তাব দিবেন না। এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার মেয়েকে সে ভরণ পোষণ করতে পারে কিনা, এরপর আপনি তাকওয়াকে মূল্যায়ন করে আপনি কি দিবেন, মেয়ে বিবাহ দিবেন। অথচ অর্থ সম্পদকে মূল্যায়ন করে আজকে দিনদারিতাকে অবমূল্যায়ন করা হচ্ছে। অনেক দিনদার বোন যারা অনেক সময় বিভিন্ন শাইখের কাছে প্রশ্ন করে থাকেন যে শাইখ, আমার স্বামী দিন মানতে চায় না, এই সমস্যা সেই সমস্যা, এর কারণ হচ্ছে কি, ওই গার্ডিয়ান টাকার লোভে পড়ে বিয়ে দিয়েছে, তার দিনদার মেয়েকে
দিনদার ছেলের কাছে উঠিয়ে দেয়নি, সে টাকাকে দেখেছে, সে হ্যান্ডসাম দেখেছে, সে বংশমর্যাদা দেখেছে, সে ইসলাম দেখেনি, ইসলামকে মূল্যায়ন করেন। পক্ষান্তরে আমাদের সালাফদের প্রতি খেয়াল করুন, দেখুন সাইদ ইবনুল মুসাইয়িব বিখ্যাত তাবিঈ, যিনি বিবাহ করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যাকে। সাইদ ইবনুল মুসাইয়িব তিনি হচ্ছেন সাইয়িদুত তাবিঈন, সকল তাবিঈদের সর্দার, মদিনার সাতজন ফকিহদের অন্যতম ফকিহ, সবচেয়ে বড় বিদ্বান সে যুগের। তার একজন ছাত্র, তিনি দেখলেন যে ছাত্রটা একটু বিষণ্ণ মন, তিনি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কী হয়েছে? সে বলছে যে আমি আমার স্ত্রীকে দাফন করে আসলাম, আমি অত্যন্ত দরিদ্র মানুষ, আমাকে আর কেউ মেয়েও বিয়ে দিতে চাবে না। সাইয়িদ ইবনুল মুসাইয়িব বললেন যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। তিনি তাই করলেন, তিনি তার মেয়েকে সেই ছাত্রের কাছে বিয়ে দিয়ে দিলেন। পক্ষান্তরে আরেকজন, দেখুন আরেকজন তাবিঈ বিদ্বান, যার মেয়েকে বিয়ে করার জন্য রাজপ্রসাদ থেকে প্রস্তাব এসেছে, তিনি সেটাকে নাকচ করে দিলেন। এরপরে প্রস্তাব নিয়ে আসলেন ওই রাজপ্রসাদে, ওই রাজার সামনে একজন আলেম বসেছিলেন, তিনি বলছেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে ওই আলেমের মেয়েকে বিয়ে করার জন্য আমি প্রস্তাব দেব। সে রাজা অনুমতি দিলেন, মুসলিম শাসক, তখন তিনি প্রস্তাব দিলে সেই তাবিঈ বিদ্বান তিনি তার মেয়েকে সে আলেমের সাথে বিয়ে দিলেন। এরপর তিনি বলেছিলেন যে আমার মেয়েকে আমি যে দিনদার করে গড়ে তুলেছি, সে যদি সেই রাষ্ট্রীয় সম্পদ দেখে তার দিনকে হারিয়ে ফেলবে। প্রিয় ভাই, প্রিয় ভাই, বোঝার চেষ্টা করুন যে যাদের অর্থ বেশি তাদের মাঝে দিনদারিতা কম, এটাই হচ্ছে স্বাভাবিক গতি, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আল্লাহ নবী আলাইহিস সালাম এই জন্যই বলেছেন যে আমি জান্নাতে উকিমরে দেখলাম যে জান্নাতের অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র, গরিব মানুষগুলোই ইসলামের কথাগুলোকে বেশি মূল্যায়ন করার চেষ্টা করে। আল্লাহ নবী আলাইহিস সালাম একদিন বলছেন, এই যে এই লোকটাকে কেমন মনে হচ্ছে তোমাদের? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটার চেহারা দেখতে কালো এবং সে যদি কোনো কথা বলতে চায় তার কথাকে গ্রহণ করা হবে না, সে যদি কোথাও বসতে চায় তাকে সম্মান করা হবে না, সে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারে প্রস্তাব দেয় তাহলে তাকে বিয়ে দিতে যাবে না। আরেকজন ব্যক্তিকে দেখলেন, এই ব্যক্তিটা কেমন? বলছে, এই লোকটা এমন একজন লোক যে যদি কথা বলতে চায় তাহলে মানুষ মনোযোগ দিয়ে তার কথা শোনে, এ যদি কোথাও বসতে চায় মানুষ তাকে সম্মানজনকভাবে তার বসার ব্যবস্থা করে, এ যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম কি বললেন, যে ওই যে লোকটাকে মূল্যায়ন করা হবে না, তাকে বিবাহ করতে চাইলে প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হবে, সেই মূলত হচ্ছে তাকুয়াবান, দিনদার, পরহেজগার। অর্থাৎ ওই ধনী লোকের চেয়ে ওই গরিব লোকের তাকুয়া, দিনদারিতা অনেক বেশি ছিল। প্রিয় দিনী ভাই, এজন্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের ভিতর বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ বা সম্মানিত হচ্ছে সেই যে তোমাদের মাঝে বেশি তাকুয়াবান, যার তাকুয়ার কোয়ালিটি যত বেশি উন্নত তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তত বেশি মর্যাদাবান। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের দেহ এবং সম্পদের দিকে তাকাবেন না, ওয়ালা কিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি দেখবেন তোমাদের তাকওয়া এবং তোমাদের আমল। কারণ সৌন্দর্য এবং ধন সম্পদ এটা তো আল্লাহ পাকের দান, এটা ব্যক্তির কোনো এখানে বিশেষ কোনো যোগ্যতার বহিঃপ্রকাশ নয়, আমি সুন্দর এটা আমার কোনো যোগ্যতা নয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা যতটুকু সৌন্দর্য দিয়েছেন। পক্ষান্তরে তাকওয়া অর্জন করা, কষ্ট করে আমল করা, এটা ব্যক্তির ক্রেডিট, আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক এবং ব্যক্তির কষ্টের ফসল এটা। সুতরাং এটাই হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। প্রিয়দিনী ভাই, সর্বশেষ কথা বলবো যে দারিদ্রতার কারণে বা আর্থিক অভাবের কারণে যদি দিনদার পরহেজগার ছেলেদেরকে আপনার কন্যাকে না দেন, যদি তাদেরকে মূল্যায়ন না করেন বিবাহের ক্ষেত্রে, তাহলে কি হবে? এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কারণ এই দিনদার ছেলেগুলো তাদের চাহিদা পূরণের জন্য কিন্তু তারা অনৈতিক পন্থা অবলম্বন করতে পারছে না। এবং আর যখন আপনার মেয়েকেও বিবাহ দিচ্ছেন না, তখন স্বাভাবিকভাবে তাদের তাকওয়ার মান কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে আপনি যাদেরকে নির্বাচন করছেন, দিনদার নয়, পরহেজগার নয়, অর্থ সম্পদ রয়েছে, আপনি তাদের দিকে একটু ভালো করে খেয়াল করুন। এদের অবস্থা হচ্ছে এমন, স্ত্রী থাকার পরেও এদের কিন্তু স্ত্রীর অভাব নেই, এদের এরা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে স্ত্রী জোগাড় করে নিতে পারে। আমি আর বিষয়টা খোলাসা করে বলতে চাচ্ছি না। সুতরাং
দিনদার এবং পরহেজগারকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।